সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওটির টপিক আমরা সাজিয়েছি নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 বিষয় গার্হস্থ্য বিজ্ঞান তৃতীয় সপ্তাহ। অর্থাৎ তৃতীয় সপ্তাহে নবম শ্রেণীর যে গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টে রয়েছে তার একটি সুন্দর তথ্যবহুল উত্তর আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করব। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেওয়ার বিশেষ অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্নটি যেখান থেকে আপনাদের চয়ন করা হয়েছে অ্যাসাইনমেন্টটি, সেটি হচ্ছে প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা। অর্থাৎ প্রথম অধ্যায়ে যে গৃহ ব্যবস্থাপনা অধ্যায় রয়েছে সে অধ্যায় থেকে কিন্তু আপনাদের এই নির্ধারিত অ্যাসাইনমেন্টটি কিন্তু চয়ন করা হয়েছে। তাই আপনাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গৃহ ব্যবস্থাপনা। তারপরে আমরা সরাসরি আপনাদের জন্য যে নির্ধারিত কাজ সেটি একটু দেখি। এখানে বলা হয়েছে গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলো অনুসরণ করে তোমার কক্ষটিকে কিভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায় তা নিচের প্রশ্নের আলোকে বিস্তারিত বর্ণনা করো। আমি কিন্তু বারবার করে বলছি এখানে যে 1, 2, 3, 4, 5 এখানে যে 5টি সংকেত রয়েছে এটা আদৌ কোনো প্রশ্ন নয়, এটি এই প্রশ্নের আলোকে এই প্রশ্নের আলোকে কিন্তু বর্ণনা করতে বলা হচ্ছে, বিস্তারিত বর্ণনা করতে বলা হচ্ছে, এই প্রশ্নগুলোর কিন্তু আনসার দিতে বলা হচ্ছে না। অর্থাৎ আমরা একটি প্যারাগ্রাফ যেভাবে লিখি, একটা প্যারাগ্রাফ লেখার সময় কিছু বিষয়বস্তুকে মেনটেন করে লিখতে হয়, ঠিক এখানে যে বিষয়টি লিখতে হবে অর্থাৎ গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলো অনুসরণ করে তোমার কক্ষটিকে কিভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায়, এই মেইন টপিকটাকে এই নিজের প্রশ্নগুলোর মাধ্যমে নিজের প্রশ্নগুলোর সাহায্যে একটি বিস্তারিত বড় ধরনের বড় করে একটু বর্ণনা করতে হবে, যেটার মধ্যে এই 5টা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেন ভুল করবেন না যে এখানে যে 1, 2, 3, 4, 5 প্রশ্ন দেওয়া আছে এগুলার উত্তর লেখে, কারণ এগুলার উত্তর কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে না। এখানে কিন্তু আপনাকে প্যারাগ্রাফের মতো করে একটি বিস্তারিত বর্ণনা দিতে বলা হয়েছে। চলুন আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাই। উত্তরপত্র আমরা সাজিয়েছি গৃহ ব্যবস্থাপনা হলো একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া যার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে কেন্দ্র করে সম্পন্ন করা হয়। এই ব্যবস্থাপনা হলো পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি মাত্র। এই পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয় বলে এগুলোকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বলা হয়। গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলো হচ্ছে 1 নম্বরে পরিকল্পনা, 2 নম্বরে সংগঠন, 3 নম্বরে নিয়ন্ত্রণ এবং 4 নম্বরে রয়েছে মূল্যায়ন। প্রতিদিনের কাজে সচেতনভাবে এই ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে। লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিদিনের কাজের পরিকল্পনা হয়। পরিকল্পনা থেকে আরম্ভ করে মূল্যায়ন, সংগঠন ও নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে চক্রাকারে চলতে থাকে। তারপরের পেজে আমরা সাজিয়েছি গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলো অনুসরণ করে আমার কক্ষটিকে যেভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায় তা বর্ণনা করা হলো। আমরা পরিকল্পনার প্রথমে বর্ণনা দিয়েছি। পরিকল্পনাটি হচ্ছে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ, পরিকল্পনা করা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয় তার পূর্বে কাজটি কিভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্পর্কে চিন্তা ভাবনা করার নাম পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা হলো পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম। এক্ষেত্রে আমি আমার কটাক্ষকে কেন সুন্দর দেখতে চাই, কক্ষটি সুন্দর করতে চাইলে প্রথমে আমাকে কি করতে হবে এবং কেন করতে হবে এসব চিন্তা ভাবনাই হলো পরিকল্পনা। সৌন্দর্য বর্ধন এবং আত্মতৃপ্তির জন্য আমি আমার কক্ষটাকে সুন্দর করতে চাই। কক্ষটি সুন্দর করতে চাইলে প্রথমে আমাকে আমার পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করে নিতে হবে, কারণ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে পরিবারের সদস্যদের মতামতে যে কোনো কাজ সহজতর হয়। তারপরে পেজে আমরা সাজিয়েছি গৃহ ব্যবস্থাপনা পর্যায় অনুসরণ করে আমার মানে কক্ষটিকে আকর্ষণীয় করার উপায়ের দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সংগঠন। গৃহ পরিকল্পনা অনুযায়ী পরিবারের বিভিন্ন কাজগুলোর মধ্যে সংযোজন সাধন করার নাম সংগঠন। সংগঠনের পর্যায়ে কোনো কাজ কোথায় ও কিভাবে করা যাবে তা স্থির করা হয়। কাজ করতে গেলে কোনো কাজ কাকে দিয়ে করানো হবে, সেই কাজ সম্পর্কে কার অভিজ্ঞতা আছে, কিভাবে কাজটি করতে হবে, কি কি সম্পদ ব্যবহার করা হবে ইত্যাদি বিবেচ্য বিষয়সমূহ সংগঠনের অন্তর্ভুক্ত। এক কথায় কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। আমার পরিকল্পিত কাজে আমার মা, বাবা এবং ভাই আমাকে সাহায্য করতে পারবে যেভাবে তারা আমায় সাহায্য করতে পারেন। তারপরে প্রথম পর্যায়ে করণীয় কাজের বিভিন্ন অংশের একটি ধারাবাহিক বিন্যাস রচনা করবে।
তারপরে দ্বিতীয় পর্যায়ে, কিন্তু দ্বিতীয় পর্যায়ে কোনো কাজ আগে কোন কাজ অ্যাড করবা এবং কোন কাজ পরে তার ধারাবাহিকতা রচনা করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে তৃতীয় নাম্বার পয়েন্টে গিয়ে তৃতীয় পর্যায়ে নির্দিষ্ট কাজ এবং কাজসমূহ ব্যক্তি দ্বারা সম্পন্ন করার জন্য একটি কর্মকাঠামো রচনা করবে। এ থেকে বলা যায় যে যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করার সংগঠন। তারপরে কিন্তু আমরা নিয়ন্ত্রণের ব্যাখ্যা দিয়েছি, নিয়ন্ত্রণ হচ্ছে গৃহ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপচ্ছে নিয়ন্ত্রণ। এভাবে নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিবারের সকল ব্যক্তি সুশৃঙ্খলভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কিনা তা পর্যবেক্ষণ করা, পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা ও প্রয়োজন বোধে উপযুক্ত সংশোধনের ব্যবস্থা করা এ পর্যায়ে কাজ। কাজ চলাকালীন অবস্থায় কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখতে হবে যে পরিকল্পনা করা হয়েছে, যে পরিকল্পনা করা হয়েছে সে অনুযায়ী কাজ হচ্ছে কিনা, যাকে যাকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজ সঠিকভাবে করছে কিনা ইত্যাদি, প্রয়োজন বোধে কাজের ধারা পরিবর্তন করে প্রয়োজন মধ্যে কাজের ধারা পরিবর্তন করে কাজ সম্পাদনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে কক্ষটি সাজানো আমার পছন্দ হচ্ছে কিনা বা না হলে আমি কি কি আমি যা করব প্রয়োজন অনুযায়ী গৃহীত পরিকল্পনায় কিছুটা রদ বদল করে নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে দৃষ্টিনন্দন করার চেষ্টা করব। তারপরে কিন্তু আমরা পরিশেষে মূল্যায়ন সাজিয়েছি, মূল্যায়নটা হচ্ছে আমরা কিন্তু পরিশেষে মূল্যায়ন সাজিয়েছি, মূল্যায়নটা হচ্ছে কোন গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায়ে হলো মূল্যায়ন। কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হচ্ছে মূল্যায়নের কাজ। পরিকল্পনা নিয়ন্ত্রণের উপরে কাজের ফলাফল নির্ভর করে, কাজটি করার পিছনে যে লক্ষ্য ছিল তা অর্জনের পূর্ববর্তী পর্যায়গুলো অবদান পুঙ্খানুপুঙ্খ রূপে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন ছাড়া কাজের সফলতা বিফলতা নির্ভর করা যায় না। সঠিক মূল্যায়নের জন্য নিম্নলিখিত বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা, কাজের সফলতা বা ব্যর্থতা নিম্নরূপ করা, কাজের কাজে ব্যর্থ হলে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে পরবর্তীতে সংশোধনের মাধ্যমে কাজের সফল হওয়া। মূল্যায়নের ভিত্তিতে বলতে পারি সাজানো গোছানো পরিপাটি কক্ষটিকে বসে এখন আমার অনেক ভালো লাগছে, দৃষ্টিনন্দন এই কক্ষ বসে আমি আরাম বোধ করছি, আমার কক্ষের প্রতিটি জিনিস এখন আকর্ষিত, এই কক্ষে অবস্থান করে আমি এখন যথেষ্ট আত্মতৃপ্তি পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আপনার এই অ্যাসাইনমেন্টের উত্তরটি বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে অবশ্যই আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে বুঝে যাওয়ার চেষ্টা করবো। আর একটি নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।